ছবি কি আমার সব ইউটিউবে পোস্ট হয়ে যাবে ভিডিও না না টুকা দেখে গেলাম আলু কত করে আলু আর ফুল ফুল কত করে 210 ঠিক আছে একই রেট চলছে কারণ রেট একই রেখে যাবে একই রাখাটাই তো উচিত ঠিক घोड़ा हाँ गला हेलो गाइज वेलकम बैक टू माई चैनल वंशी आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो आमराओ खूब भालो आछि। तो आमरा फार्स्ट टाइम नगरीर मेला जाच्छि। नगरीर किसेर मेला बोले शोना तो ब्रह्मदत्ती ब्रह्मदत्ती मेला जाच्छि। तो चलो फार्स्ट एक्सपिरियंस किरकम कि हय तो तोमादेर साथे शेयर करब। तार आगे आमरा चंद्रपुरे एकटु तेल भरे नेब गाड़ीर जोन्नो। एखाने सोमेर बोन काका आर काकीमाओ आछे तो ओराओ जाच्छे माने घना काकु बिष्टि आर मा तो एकसाथे ही जाबो। तो तेलटा भरे नहीं तारपर देखा होच्छे तोमादेर साथे। जंगल जंगल गोटाटाई जंगल। तो आर तोमरा तो जानोई जे आमार जंगल खूब पसंदेर। तो जायगाटा खूबी सुंदर। एखाने एकटा मंदिर आछे बाट किसेर मंदिर सेटा बुझते पारलाम ना। आमरा एखाने एकजनके जिज्ञेस करलाम मेला कोन दिके जाबो तो बोललो एदिके। तो तार जोन्नो आमरा एदिकेई जाच्छि। चलो देखि मेला पाई किना। এখানে সব গাড়ি স্ট্যান্ড করেছে। কেউ বলছে 20 টাকা তো আমরা বললাম 10 টাকা দেবো। দিয়ে বলছে 15 টাকা। বাট দেখা যাক কত নেয় শেষে। ছবি কি আমার সব ইউটিউবে পোস্ট হয়ে যাবে ভিডিও হচ্ছে। আমাদের 48 নাম্বার হ্যান্ডেল লক করলে জলের বোতলটা ভরে দিতে পারতো। তো গাইজ ফাইনালি আমরা মেলাতে চলে এসেছি। বাট ফার্স্ট টাইম এলাম যেহেতু সেহেতু এখনো পর্যন্ত জানি না যে কীরকম কী। সবাই বলছে এই মেলাতে নাকি সমস্ত কিছুই পাওয়া যায়, সব কিছুই যা চাইবো তাই। তো দেখা যাক কী কী পায় আর না পায়। তো এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স লাস্টে বলবো, এখন কিছু বলবো না। তো চলো মেলাটা তোমরা পুরোটা দেখো আর কেমন লাগছে সেটাও বলো। তো চলো দেখতে পাবো মেলার পাশে গাড়ি রাখার জন্য স্ট্যান্ড করা হয়েছে। স্ট্যান্ডের মধ্যে আপনারা জমা করুন, আপনারা মানুষকে সহযোগিতা করার জন্য পাশে থাকুন। মেলাটা দেখার সুযোগ করে দিন এবং আনন্দ উপভোগ করুন। না না এখন না। ওইদিকার কিছু নাই, গাড়ি আছে এইদিকে চলে নিচ্ছে। আমরা দিয়ে দেখছি তারপরে কি করছি। আমাদের কোনটা বটে সাহেবের সাহেবের মা ইয়ে বটে সেই শুভ 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 মা বটে শুভ সেই ইয়ে বাপুরের ইয়ে বাপুদের কাছে থাকে না।
বাপুদাকে থাকে না শুভজিৎ দিনের বেলাতে সব খাবার হয়েছে কিন্তু রাতে তো রাখবে না কিন্তু কি দোকান আছে আইসক্রিম আছে ভেজিটেবল আছে এটা সবজি সবজির ইয়ে সবজি মার্কেট কি সবজি নেবে সরবতি আলু দেখো সরবতি আলু নগরী কুল হ্যাঁ দেখবো না নাকি সবজির দোকান ভালো করে দেবো না আরে ওই তো দেখি ওই তো দেখাই তো এই দেখি ওই দেখি এটা দেখি মাছের গন্ধ দেখো শুকনো মাছ এটা দেখান দিলাম তোমাকে ভিডিও করবে তুমি জিজ্ঞাসা করতে পারছো কত করে শুকনো মাছ এদিকে সেদিকে ওইখানটাতে পাবে এইখানে শুকনো মাছের পটি জিজ্ঞাসা করতে পারিস এটা জাল মাছ এটা সেই ইয়ে গুলো এইগুলো চিংড়ি জিজ্ঞাসা করবো কি মাছ গোটে ধর এটা কি মাছ এটা এটা ডাটি মাছ 40 এটা হচ্ছে 30 এটা কি মাছ আর এগুলো আপনি কোথা থেকে আসছেন আমার হচ্ছে সাপুর বেশ আমরা ব্লক করছি এটা এখানে টেডি আছে প্রচুর এগুলো সব ছুরি এখানে ধরো ধরো
ফ্লিপকার্টে মোড়া বিক্রি করছে, কিন্তু আজকে এগুলো নেবেই না, কিছু ঝুড়ি চাকুলি এগুলো লিখো, কিন্তু আজকে দিনে নেবে না। দেখো ঝুড়ি তুলো, এটা মাছ এখনো রয়েছে, এই যে ঘুরবো ছোট ছোট ঝুড়ি, ওই ভেতরে যেটা আছে মন্দিরটা আছে ওইটা গাছে ঘেরা, এই দিক থেকে আছে। ছোটবেলায় বলুন কত করে, এখন নেব না, ছবি ছবি ঘর সব কি করছে, প্রসাদ কি তুমি প্রসাদ দিচ্ছে, চলো নিয়ে লাগা, আরে তুমি খাবে না, তুমি ধরো ধরো করে প্রসাদ দেবে, যা এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। প্যাকেট দিতে হয়েছে না, প্রসাদ না না হাতে নিয়ে প্যাকেট কোথাও পাবে তুমি এখন, আমার শোনা গেল পুজো আনছে, পুজো দেবে আমার সোনা পুজো নিয়ে এলো, তো পুজো দেবে, এত এত পুজো পড়েছে যে ঠাকুরটাই ভেতরে ঢুকে গেছে, দেখা যাচ্ছে না, তো শুনেছি খুবই জাগ্রত নাকি এ বাবা, না এটা বলবো না, তুমি ওখানে ভরো, অনেক বড় গাছ বট গাছ, এখানে পায়েস প্রসাদ দিচ্ছে, তো আমার সোনা গেল নিতে, প্রসাদ নিল, কেন ওই তো ওখানে ধুয়ে নেবে, খেলা ওখানে ধুয়ে নেবে, ও দাঁড়াবে না, কেন কিছু মনে করবি তোমার সাথে,
খাও খাও বাদ দাও আমার সোনা হাত ধুলো গেল সব রকমই অবস্থা আছে বেশ ভালোই খারাপ কিছু না ছোট্ট মতো বেবি একটা ব্যাগের দোকান টুকা ছোট ছোট টুকা দেখে গেলাম বেগুন শরবতি আলু আড়াইশো দশ টাকা চল্লিশ টাকা কেজি সব পাঁচশো কুড়ি চল্লিশ টাকা কেজি ঠিক রয়েছে ঠিক আছে একই রেট চলছে স্যার সব রেট একই রেখেছে একই রাখাটাই তো উচিত ঠিক ঘোড়া হয়ে গেল জিলিপি খাবে তোরা জিলিপি নিবি নাকি ভালো হ্যাঁ কি ভালো আছে কি করছে দূরে ওই যে ট্রাকে করে অনেকেই মেলা দেখতেছে কুল বলছে ৩০ টাকা কেজি নগরে কুল তো আমরা এখানে কুল কিনছি শরবতি আলু ২০ টাকা করে তো গাইজ আমাদের মেলা দেখা হয়ে গেল পুরো মেলাটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কিরকম লাগছে লেগেছে তোমাদের সেটাও জানিও আমাদের ভালোই লেগেছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভালোই সমস্ত কিছুই প্রায় পেলাম দেখা যাক আমরা ১০ টাকা বলেছিলাম তারপর ১৫ টাকা কথা হয়েছিল কত নিচ্ছে আমাদের কাছে ১০ টাকাই নিল কাগজটা যে লেগে রয়ে গেল গাড়িতে কাগজটা লেগে রয়ে গেল নোংরা হয়ে গেল দেখো এখন আঠা আঠা যাবে না তো কি করবো
আমরা এখন বাড়ি ফিরছি। আমি আমার সোনাকে চন্দ্রপুর থেকে টেনে নিয়ে যাচ্ছি দাঁড়িপাড়া পর্যন্ত নিয়ে যাবো, যেটা আমি করি প্রত্যেকবার। তো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখালাম কিরকম কি এসেছে না এসেছে। তো তোমাদের মেলাটা ঘুরে কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আমার বেশ ভালোই লেগেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে বেল আইকনটা প্রেস করে দিও ফর নোটিফিকেশনস অ্যান্ড ইচ টাইম আই আপলোড আ ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তাহলে তোমাদের টাটা, সবাই ভালো থেকো।